شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته سمعته الشريف جانت جاشن যে অনেক সময় বিদায়কালে অনেকেই বলে থাকে আমার জন্য দোয়া করবেন না এবং অনেকে বলে থাকে ফি আমান্লাহ এর অর্থ কী এবং এটা বলা যাবে না যাবে না আর যদি না যায় তাহলে কি বলতে হবে সমর্থভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জোজাকমুল্লা খাই নবারক হফিক আলহামদুলিল্লাহাবিল আলমিনাতাম আলী আলহামদুলিআমাইন সম্মানিত ভাই অবশ্যই অনেক মানুষ বিদায়কালে বলে আমার জন্য দোয়া করবেন সুন্নতি পদ্ধতি সফরে কেউ যদি বের হয় তাহলে বিদায়ের একটা দোয়া রয়েছে মা আমা রকম এটা একটা দোয়া হ্যাঁ এবং এটা একটা দোয়া এবং যে কথা আপনি বললেন সেটিও বলে থাকে মানুষ যে আমার জন্য দোয়া করবেন এবং সেখানে প্রতি উত্তরে বলে ফি আমানিল্লা সমন্বিত ভাই ফি আমানিল্লা মোহান্নবুল আলমিন আপনাকে শান্তিতে রাখুন ঠিক আছে এটা একটা আপনার অর্থ হয় আরেকটি হচ্ছে আমান মানে হেফাজতে রাখুন বুঝতে পারছেন তো এই অর্থটি অত্যন্ত সুন্দর সুন্দর অর্থ তবে আমার মনে হয় কেউ যদি কোনো রকম কথাবার্তারা বললো কথাবার্তারা বলার পর সে বিদায় নি আসে বলছে আমার জন্য দোয়া করবেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে কথাবার্তাটি হলো সেই উদ্দেশ্যের উপর দোয়া দেওয়াটাই সব থেকে বেস্ট বুঝতে পেরেছেন যে আপনি মুসিবতে ভুগছেন হ্যাঁ আর আপনি হয়তো দিনী বন্ধু ভাই ভাইরা একজন মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে হাল জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন পরিবার পরিজন কেমন আছে যদি আপনাকে মুসিবতের কথা শোনায় তাহলে অবশ্যই আপনাকে দোয়া দিতে হবে সেই রকম বিষয়ের উপর বুঝতে পারছেন তো এটাই ভালো আর আমভাবে ভাবে ভি আমানিল্লা বলা হয় যে মহানবুল আলমিন আপনাকে হেফাজতে রাখুন এবং আম শান্তিতে রাখুন তো এই কথাটি বলা যেতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কথা